রাজ্যের পণ্য পরিবহন ব্যবসা সংকটের মুখে রাজ্যের জিএসটি দফতর ও পুলিশের জুলুমবাজির ফলে ক্ষতির মুখে পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। বেশিরভাগ ক্ষেত্রে লরি আটক করে 15 থেকে 20 দিন আটকে রাখছেন জিএসটি দফতরের আধিকারিকেরা। ফলত জিনিস নষ্ট হয়ে গিয়ে ক্ষতি হচ্ছে ট্রাক মালিকদের, সেই সঙ্গে রয়েছে বিভিন্ন জুলুমবাজি। এরকম চলতে থাকলে পণ্য পরিবহন ব্যবসা বন্ধ করে দিতে হবে বলে জানালেন পণ্য পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের ট্রান্সপোর্ট ওনার কোঅর্ডিনেশন কমিটি, পূর্ব পশ্চিম মেদিনীপুর গুডস ট্রান্সপোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন সমবেতভাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এদিন তারা জানান, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যদি তাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে ভবিষ্যতে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, এবং যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। দেখুন, আজকে সাংবাদিক সম্মেলন আমরা করছি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন, পূর্ব পশ্চিম মেদিনীপুর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট ওনার্স কোঅর্ডিনেশন কমিটি তত্ত্বাবধানে। এরাই আমরাই মানে এই তিনটে সংগঠন মূলত পশ্চিমবঙ্গে এই পণ্য পরিবহন ব্যবস্থাটাকে দেখাশোনা করে, কন্ট্রোল করে। আমরা বিষম পরিস্থিতিতে পড়ে আছি, হ্যাঁ, আমরা আর পারছি না বলে আজকে প্রেস ব্রিফ করা। আমাদেরকে জিএসটি ডিপার্টমেন্ট যেগুলো আছে, জিএসটি ডিপার্টমেন্ট যেগুলো বলা আছে, রাত্রিবেলা গাড়ি আপনি ধরবেন, ধরে আপনাকে স্কুটনি করতে হবে, চালান স্কুটনি করতে হবে, তারপর ফর্ম 3 যেটা আমাদের কোঅর্ডিনেটর বললেন, ফর্ম 3 সই করে সমস্ত চালান কাউন্ট করে সিগনেচার করে ড্রাইভার লাইসেন্স থেকে সই করে আপনি ডিটেনশন সেন্টারে গাড়িটা নিয়ে যাবেন যেখানে চেকিং করবে, সেটা ওনারা করছেন না। ওনারা একরকম বলবো সরকারি গুন্ডা হিসেবে কাজ করছেন, গাড়িটাকে জবরদস্তি নিয়ে চলে যাচ্ছেন যেখানে চেকিং করবেন, এবং চেকিংটা করার নিয়ম যেটা আমরা জানি 72 ঘন্টার মধ্যে ওনাকে চেকিং করে অ্যাসেসমেন্ট করে গাড়িকে রিলিজ করার অর্ডার দিতে হবে। ওনারা না করে 18 দিন, 20 দিন, 15 দিন তো মিনিমাম গাড়িগুলো ডিটেন করছে, লোক বললে লোক নেই, লেবার নেই, কোনো রকম ওদের ব্যবস্থা নেই, গাড়িগুলো ফেলে থাকছে, বলে আর্থিক আমাদের অনেক লোকসান হচ্ছে বলে আমরা জিএসটি বিরুদ্ধে আজকেই আমরা প্রেস ব্রিফ করছি। তারপরে যেটা দেখবেন, আগে আগে সবাই জানতো কি ট্রাকে মাল যায়, বাসে মানুষ যায়, এখন বলছে ট্রাকে মানুষ যাবে, বাসে মালে আপনার বাসে মানুষ মাল যাবে। আমাদের যে পারমিট, আমাদের রেজিস্ট্রেশনটা লেখা আছে, তারপরে লেখা আছে 1+1, 1 ড্রাইভার 1 ক্লিনার, দুটো থেকে লোক যে 3 ওঠে বাসে ট্রাকে, তাহলে ওইটা হয়ে যাবে অসংবিধানিক, ইললিগাল, কেস হয়ে যাবে, কেসটা হবে 10,000 টাকা। যদি 51 সিটের বাস থাকে, ওতে যদি 52টা লোক হয়ে যায়, তারও একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। ওরা মানুষ না নিয়ে ওরা পণ্য পরিবহন নিয়ে যে সামনে দেখবেন, বাইরে বেরিয়ে দেখবেন সমস্ত বাসের মধ্যে উপরে মাল লোড হচ্ছে, তাতে আমাদের ব্যবসাগুলো ক্ষতি হচ্ছে। সরকার বাহাদুরকে আমরা বলছি, বারে বারে অনুরোধ করছি কি আপনারা এটা বন্ধ করুন, পণ্য পরিবহনটা গুডস যারা করে তাদেরকে যে আমাদের লাইসেন্সটা দেওয়া আছে, আপনারা পারমিট আছে তাকে করতে দিন, এবং বাসগুলো আপনারা ডিটেন করুন, বাসওয়ালাকে আপনারা ধরুন। কিন্তু সরকার বাহাদুর যে প্রশাসনিক যারা এমবিআই অফিসাররা আছে, তাদের একটা চোরা আতাত আছে তাদের সঙ্গে, ওই আতাতের কারণে ওই গাড়িগুলোকে ওরা ধরছে না, বাসগুলোকে ধরছে না, আর আমাদের ব্যবসাটা এতে বিপদে পড়ছে। আজকে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে এটা অনভিপ্রেত। আজকে এই যে বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কোনো ঠিক নেই। আজকে আপনি ভালো করে জানেন যে আমাদের সারা ভারতবর্ষে 90 লাখের মতো ট্রাক আছে। আজকে এই 90 লাখ ট্রাকের সমস্ত এই যে ইকোনমিক্সটা, এই যে অর্থনৈতিক বিষয়টা, এই আমাদের আন্তর্জাতিক বর্ডারের উপরে নির্ভর করে, এই ওঠানামা। আমাদের তো অ্যাকচুয়ালি ট্রাকের ব্যবসাটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট বিজনেস, ডিমান্ড অফ সাপ্লাইয়ের উপরে নির্ভর করে, যেরকম যেরকম ডিমান্ড হয় সেরকম সেরকম গাড়ি ভাড়া বাড়তে থাকে, কমতে থাকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন যে এই যে সেনেক্স আছে কত জায়গায় কতভাবে পড়ে গেছে, কারণ যেহেতু বাংলাদেশের সাথে এই আন্তর্জাতিক বর্ডারের যেই সমস্ত আমাদের পরিষেবা, আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল না, আজকে ওয়েস্ট বেঙ্গলের যে 5টা 6টা বর্ডার আছে, গোজাডাঙ্গা থেকে শুরু করে আপ টু চ্যাংড়াবান্ধা পর্যন্ত 6খানা 7খানা বর্ডার, এই বর্ডারে এখন অবধি আজকের খবর অনুযায়ী আমার কাছে, আপনারা ভালো করে জানেন 5 তারিখে যে অস্বাভাবিক যে পরিস্থিতি একটা দাঁড়িয়েছিল, সেই সময় 207খানা ট্রাক আমাদের বাংলাদেশের ভেতরে ছিল। সেই সময় আমরা ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় পরিবহন মন্ত্রী, মাননীয় সচিব, পরিবহন সচিব এবং মাননীয় হোম সেক্রেটারির সাথে আমরা কথাও বলেছি, কথা বলে সেই সমস্ত গাড়িগুলো সহ ড্রাইভার ক্লিনার সহ আমরা ভারতবর্ষে আনার একটা চেষ্টা করেছি, এবং ওনারা
নিয়েও এসছেন, ফ্রিও এসছে সমস্ত গাড়িগুলো। তারপরেও কালকে সকালেও 17 গাড়ি ব্যাক করেছে বাংলাদেশে। এখন যে পরিস্থিতি চলছে, এখন প্রত্যেক বর্ডারে এখন যা পরিস্থিতি, কারণ এখন তো ইমিডিয়েট এই অবস্থায় দাঁড়িয়ে গাড়িগুলো লোডিং এখন সারা পশ্চিম ভারতবর্ষ থেকে লোডিং দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ লোডিং দেওয়া তো দিলে পরে তো গাড়িগুলো হোল্ড হয়ে যাচ্ছে, যে সমস্ত যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলোতে কোনো কোনো বর্ডার এখনো খোলা আছে, কোনো কোনো বর্ডার এখনো বন্ধ আছে। যেমন ভোজাডাঙ্গাতে গতকাল 176 গাড়ি হয়েছিল আপনার এক্সপোর্ট হয়েছিল, এখন ভোজাডাঙ্গাতে 176 গাড়ি এক্সপোর্ট হয়েছে আর 150 গাড়ির মতো দাঁড়িয়ে আছে পাথরের গাড়ি আর পেরিশেবল গুডসের গাড়ি মিলিয়ে। আচ্ছা, সঙ্গে 750 গাড়ি দাঁড়িয়েছিল আপনার বেনাপোল বর্ডারে, পেট্রোপোল বর্ডারে 750 গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে বর্ডার বন্ধ ছিল, বর্ডার কিন্তু তখনও পর্যন্ত খোলেনি। আচ্ছা বালু, আচ্ছা হিলি বর্ডারেও মোটামুটি 90 গাড়ির মতো দাঁড়িয়েছিল, 50 গাড়ি এক্সপোর্ট হয়েছে। আচ্ছা আপনার যে মেহেদীপুরেও সেরকম 176 থেকে 180 গাড়ি এক্সপোর্ট হয়েছে আর গোটা 100-150 গাড়ি দাঁড়িয়ে আছে। চ্যাংড়াবান্ধাতে গাড়ির মালিক গাড়ি লোড করতে ভয় পাচ্ছে, ওখানে তারা ভাবছে যে যদি এই গাড়িগুলো গিয়ে আবার ওখানে ফেঁসে যাচ্ছে এবং ফেঁসে গেলে পরে গাড়িগুলোকে একটা অগ্নিসংযোগ করার মতো একটা সিচুয়েশন ওখানে তৈরি হয়ে গেছিলো। আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে আমাদের সরকারের হস্তক্ষেপে গাড়িগুলোকে আমরা ফিরে পেয়েছি। যাই হোক, এখন যা বর্ডারের পরিস্থিতি, বর্ডারের পরিস্থিতি এখন খুবই এক এক সময় এক একটা, 2 কোনো জায়গায় কোনো বর্ডার খুঁজছে, কোনো বর্ডার এখনো পর্যন্ত বন্ধ আছে। আজকে সকালের খবর আছে 2 করে বর্ডার খুঁজছে, ওই 100-150 করে গাড়ি নিচ্ছে, তারপরে গাড়ি বাংলাদেশ নিচ্ছে না। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন খুব অস্বাভাবিক একটা অবস্থা চলছে, তাতে পেরিশেবল গুডসের গাড়ি যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পেরিশেবল গুডসের গাড়ি আমরা বারবার সরকারকে বলেছি, এক তো এখন তো স্লটের ব্যাপার হয়ে গেছে, এখন আর গাড়ি এমনি যায় না, সরকারের সুবিধা পোর্টালগুলো একটা স্লট রয়েছে, সেই স্লটের মাধ্যমে সরকার কনসাইনার বুক করে, তারপর সেই গাড়িগুলো ইসে যায় আপনার বর্ডার পাস করে এক্সপোর্ট হয়। সেই হিসেবে দাঁড়িয়ে এখন সংখ্যাটা আস্তে আস্তে কমে গেছে। আমরা চাইছি যে বর্ডার যতক্ষণ না এই স্বাভাবিক পর্যায়ে আসবে, হ্যাঁ, তারপরেই যাতে গাড়িগুলো লোড হয় এবং তারপরে যাতে এক্সপোর্ট হয়। এখন এক্সপোর্টের গাড়ি স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক হলেও কি হবে মূলত আপনাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে আবেদন রাখতে চাই বা জানাতে চাই যে আমাদের পরিবহন শিল্পটাকে যাতে ওনারা বাঁচাতে পারেন। আজকের কোস্তা মার্কেটে যারা লোকাল ট্রান্সপোর্ট কারবার করে রোজ আসছে, ফুটপাতে দাঁড়িয়ে মাল লোড করছে, আবার লেভেলে চলে যাচ্ছে, সেই সব গাড়িকে জিএসটি এবং এমভিআই যেভাবে হ্যারাসমেন্ট করছে তাতে তাদের না বিশ্বাস উঠে গেছে। পরিবহন শিল্পের সঙ্গে সারা ভারতবর্ষে যত লোকের রুটি রোজগার আছে, অন্য কোনো শিল্পে অতখানি নেই মনে হয় আমার যা ধারণা। তাদের আমরা চাইছি সরকার বাহাদুর হস্তক্ষেপ করে পরিবহন শিল্পটাকে বাঁচাবার জন্য পুলিশি জুলুম, জিএসটি, এমবিআই এদের হাত থেকে রক্ষা করে পরিবহন শিল্পটাকে যেন বাঁচায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। কি বলবো দেখুন।